রোকসানা আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্বস্তি ভুগছি, বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কি না তা নিয়ে সন্দেহ হয়। এই সন্দেহের জন্য নামাজ, এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? বোন রোকসানা, অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও। তবে এই ওয়াসওয়াসার রোগ, এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে, নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে। তো এই যে ওয়াসওয়াসার রোগ, এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বা আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি ওয়াসওয়াসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটি মূলনীতি আছে ইসলামের শরীয়া, সেটা হলো যে আল ইয়াকিনু লা ইয়াজুল বিশাক, আপনার ওযু আছে, এরপরে আপনার সন্দেহ হচ্ছে, খুঁতখুঁতে ভাব আসছে যে ওযু থাকলো কি গেল। তো এই খুঁতখুঁতে ভাবের কারণে আসলে ওযু ভঙ্গ হবে না, বরং ওযু আছে সেটি ধরা হবে। আপনার খুঁতখুঁতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না। আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি, এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন, মানে ওয়াসওয়াসা শুরু হওয়ার আগ মুহূর্তে, এরপর হঠাৎ করে ওয়াসওয়াসা আসলো, এই ওয়াসওয়াসা আসছে যে ওয়াসওয়াসাটা, এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয়, প্রাসঙ্গিক ওয়াসওয়াসা হয় আপনি দেখেন, তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না। একজন মানুষ উজু করেছে নিশ্চিত, এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে, এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমন তো বলা যাবে না, বরং উজু আসে সেটা ধরে রাখা হবে, কারণ নিশ্চিতটা এই খুঁতখুঁতে বা ওয়াসওয়াসা দ্বারা দূরীভূত হবে না। আরো যেন উজু করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন, এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে। তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র, তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা, উজু ভঙ্গটা চূড়ান্ত ধরা হবে। এই জন্য ওয়াসওয়াসাকে আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই। আপনি রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে, সেখানে ওয়াসওয়াসার রুকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন, ইউটিউবে আছে সে সমস্ত রুকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনি ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন, সেই সাথে আপনি কোনো সাইকিয়াট্রিস্টও দেখাতে পারেন। কাজী আশরাফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে, আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া, কিন্তু জায়গাটি একেবারে ঘরে বারান্দার কাছে, আমার করণীয় কি? প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে, সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে, আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া, আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম, কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে, এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে, সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে, এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু শায়িত হবো বা অমুক ব্যক্তির কবর এখানে আর কেউ সাথ থাকবে না, এরকমটি করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আম্বিয়া আলাইহিস সালাম তাদের কথা ভিন্ন, সাধারণত এভাবে নিজেদের কবরকে আলাদা করা জন্য মানুষের কবরস্থান থেকে, এটা অহংকার বশত সাধারণত হয়ে থাকে, এটা অনুচিত কাজ। আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে, সেখানে আপনার বাবাও শহীদ হতে চান, যদি সেরকম হয় তো অবশ্যই সেটি জায়েজ আছে, করতে পারেন। আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে ভোগ করছেন, ভুগছেন যে এতে আপনার ক্ষতি হতে পারে কিনা, এটা একেবারেই আমাদের ধারণা মাত্র, এটা ক্ষতির কোনো কারণ নেই। কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা বিপদগ্রস্ত হয় না, বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জিয়ারত করতে পাবেন, বাবার কবরে সালাম পেশ করতে পারবেন, আপনার জন্য সৌভাগ্যের বিষয়। বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত। মাহফিলা খাতুন, আপনি লিখেছেন, মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? বোন মাহফিলা, মাসিক অবস্থায় কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে চান, অবশ্যই তিনি শুনতে পারবেন, মাসিক অবস্থায় কোরআন শোনা যাবে না এমন কোনো কথা নেই, তবে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, এটাই সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। তবে কোরআন কারিমের তেলাওয়াত আপনি শুনতে পারবেন নিশ্চিন্তে, এবং কি কোরআন কারিমের ব্যাখ্যা গ্রন্থ, ইসলামিক বই পুস্তক সেগুলো আপনি পড়তে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।